বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি 3 পাউন্ড 2 তলা কেক রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির উপরে একটা চাল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আরও 1/2 কাপ দিয়েছি, 1.5 কাপ পরিমাণে ময়দা এখানে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব সমান করে। তো এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এখানে 1.5 চা চামচ ব্যবহার করছি, প্রথমে 1 চা চামচ, পরবর্তীতে 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকটা যেমন সফট হয় তেমনি অনেকটা মজার হয়। তো এরপর চেলে নিচ্ছি, আর এই উপকরণগুলোকে আমি একবার না 3-4 বার চেলে নিব, এতে করে কেকটা কিন্তু অনেকটা সফট হয়। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, 3-4 বার এই যে শুকনো উপকরণগুলো সেগুলোকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আমি এটাকে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন আমি এইখানে 6টা ডিম নিয়েছি, ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, চিনিটাকে দিয়ে এখন আমি একটা ইলিটি বিটার দিয়ে বিট করে নিব, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা একদম ফোমি হয়ে যাচ্ছে সে পর্যন্ত। তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে কাজটা কিন্তু হবে হ্যান্ড উইক্স দিয়ে। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে একদম ফোমি হয়ে যায় আর চিনিটা পুরোপুরি গলে যায়। তো এটাকে আমি একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা বিট করে নিয়েছি, চিনির দানাটা পুরোপুরি গলে গেছে আর ডিমটা এরকমভাবে ফোম হয়ে গেছে। তো এই পর্যায়ে বিটারটাকে আমি থামিয়ে দিচ্ছি। এখন এইখানে দিয়ে দিব 1.5 চা চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার অথবা সিরকা বলতে পারেন। তো আজকের কেকে আমি কোনো তেল ব্যবহার করব না, যেহেতু এটা স্পঞ্জ কেক তেল না দিলেও হয়। তো বিটারটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু চালিয়ে নিচ্ছি, যতক্ষণ না ভিনিগারটা মিশে যাচ্ছে খুব বেশি বিট করা যাবে না। এরপর বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি, 1টা কাঁটা সরিয়ে নিয়েছি আর 1টা কাঁটা রেখে অল্প অল্প শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নিব। এই কাজটা দ্রুত করা যাবে না, অবশ্যই একদম হালকা হাতে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের ফোমটা বসে যাবে, সেক্ষেত্রে কেকটা একদমই ভালো হবে না। তো অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। সবগুলো শুকনো উপকরণ আমি দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি, আর এরপর এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা জাল করা আছে আগে থেকে, তো এইখানে দুধের পরিমাণটা নির্ভর করে ডিমের সাইজটা অনুযায়ী, ডিমটা যদি বড় হয় তাহলে দুধটা কম লাগবে আর যদি ছোট হয় তাহলে দুধটা একটু বেশি লাগবে। তো এখন একটা স্প্যাচালা দিয়ে নিচ থেকে উপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি হালকা করে। এখন আমি এইখানে কেক মোল্ড নিয়েছি, একটা বড় সাইজ একটা ছোট, একটা আমি স্টিলের বাটি নিয়েছি আর একটা কেক মোল্ড নিয়েছি। যেহেতু 2 তলা কেক তাই একটা বড় নিতে হবে আর উপরেরটা ছোট নিতে হবে, যাতে করে যে 2টা লেয়ার বোঝা যায়। তো আমি কেকের যে নিচে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছি আগে থেকে, এরপরে হচ্ছে যে কেকের ব্যাটারটা সেটা ঢেলে দিচ্ছি, চোখের আন্দাজে এটাকে ঢেলে দিতে হবে। তো পুরোপুরি ভরে দেওয়া যাবে না, একটু খালি রেখে অর্ধেক পরিমাণে দিয়ে আমি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভেতরে বড় কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। 2টা বাটিতে আমি খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, দেওয়ার পর একটু জোরে জোরে ট্যাপ করে দিতে হবে, যাতে করে ভেতরে, আগেই বললাম বাবলস না থাকে, এতে করে ভেতরে বড় কোনো ছিদ্র হবে না। তো এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় আগে থেকে একটা হাঁড়ি গরম করে রেখেছি, এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কেক মোলটাকে বসিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর হাঁড়ি এবং ঢাকনা অবশ্যই সিলভারের থাকতে হবে। এরপরে আমি এই যে একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আর এই যে ছোটো কেকটা সেটাকেও আমি অন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি।
তো হাঁড়ির নিচে একই রকম ভাবে স্টান দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে, যাতে করে বাতাস বাইরে বের হতে না পারে আর বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। আর প্রয়োজনে মোটা টাল দিয়ে ঢেকে দিতে পারেন, উপরে ভারী কিছু দিয়ে দিতে পারেন। একটা এই কেকটাকে আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে 25 মিনিট বেক করব, যেহেতু এটা ছোটো তাই দ্রুত হয়ে যাবে। তো এই ছোটো কেকটা আমার হয়ে গেছে, আমি 25 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন এসেছে, এতে বোঝা যাচ্ছে কেকটা হয়ে গেছে। আর বড় কেকটা আমি 40 মিনিটের জন্য বেক করেছি। তো এটাকেও আমি দেখিয়ে দিচ্ছি, এটাও হয়ে গেছে। এখন আমি ঢেকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর কেকগুলোকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইডটাকে প্রথমে একটু ছাড়িয়ে দিতে হবে, এরপরে এটাকে আমি বের করে নিচ্ছি। আর কেকগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। তো পিছনের যে কাগজটা আছে সেটাকে তুলে আমি এটাকে কেটে নিব। তো উপরে যে পাতলা লেয়ারটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। এটাকে ফেলেও দেওয়া যায় অথবা রেখেও দেওয়া যায়, তবে ফেলে দিলেই কিন্তু ভালো হয়। তো উপরে একটু উঁচু হয়েছিল এই ছোটো কেকটা, এটা হচ্ছে বাটির কারণে। তো উপরের উঁচু অংশটা আমি কেটে সমান করে দিয়েছি, এরপরে দুই লেয়ারে কেটে নিচ্ছি। আপনি চাইলে 3 লেয়ারও কেটে নিতে পারেন। আর এই যে বড় কেকটা, এটাও একইভাবে পিছনের কাগজটাকে তুলে তারপরে আমি এটাকেও কেটে নেব। উপরের যে পাতলা লেয়ারটা সেটাকে একটুখানি ছুরি দিয়ে সরিয়ে দিচ্ছি, এরপরে এটাকে আমি 2 লেয়ারে কেটে নেব। তো কেকগুলোকে কেটে নিয়েছি আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর নরম হয়েছে, তো একদম পারফেক্ট আছে। এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য প্রথমেই কেক বোর্ডের উপরে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা নড়াচড়া করবে না। তো এরপরে হচ্ছে একটা লেয়ার বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপরে। তো সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হয়, স্পঞ্জ কেকটা যেহেতু অনেকটা ড্রাই থাকে। আর এখানে সুগার সিরাপ হচ্ছে চিনি, আমি 1/2 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যায়। তো এরপরে আমি ক্রিম দিয়ে উপরে কাভার করে নিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিব এর উপরে। ক্রিমটা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দেওয়া যাবে। আর এই কেকটা আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করছি। কেক বোর্ডটা কিন্তু কেকের অনুযায়ী ছোট হয়ে গেছে। যারা বিজনেসের জন্য এটা তৈরি করতে চান সেল করার জন্য, তাহলে এই বোর্ডটা আর একটু বড় নিতে হবে, কেকের যে সাইজ তার থেকে 2 ইঞ্চি বড় নিতে হবে। তো এরপরে উপরে আমি সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেব। প্রথমে ক্রাম কোটিং করে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। এতে করে কেকটা ডেকোরেশন করার জন্য অনেক সুবিধা হবে, কেকের যে গুঁড়া গুঁড়া ভাবটা সেটা উঠে আসবে না। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। একইভাবে আমি ছোটো কেকটাকেও এইভাবে করে ক্রাম কোটিং করে নেব। তো এই যে ছোটো কেকটা বোর্ডের উপরে নিয়েছি, এটার মধ্যে ক্রিম লাগাবো না নিচে, কারণ এটা উঠিয়ে নিব পরবর্তীতে। তো এরপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ক্রিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি ভেতরে যে ক্রিমগুলো দিচ্ছি এটা হচ্ছে বাটার ক্রিম। ময়দা দিয়ে বাটার ক্রিম তৈরি করেছিলাম আমি, এর আগে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপরে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, এখন একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি ক্রিম দিয়ে তারপরে ক্রাম কোটিং করে নেব। প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে এটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পর এটাকে বের করে ফিনিশিং দিয়ে নেব। তো আমি ধীরে ধীরে এই কাজটা করে নিচ্ছি। যারা নতুন আছেন, কখনো কেক তৈরি করেননি, এই রেসিপি ফলো করে যদি কেকটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকটাও প্রথম অবস্থাতেই পারফেক্ট হবে। তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, আর এই যে 2 ঘন্টা পর বের করে নিয়েছি, এখন উপরে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে দিব। আর এই ক্রিমটা আমি হুইপ ক্রিম ব্যবহার করেছি, ট্রপিক্যাল হুইপ ক্রিম। তো এই ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করে দিব উপরে।
চাইলে যে কোনো একটা ক্রিম দিয়েও তৈরি করা যায়। তো আমি যেহেতু ক্রিমটাকে তৈরি করেছিলাম বাটার ক্রিমটা, তাই আমি ভেতরে বাটার ক্রিমটা দিয়ে দিয়েছি। বাটার ক্রিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু কেকটা আরও বেশি মজার হয়। আর বাটারটা ক্রিমটা পুরোটাই আমার ঘরে তৈরি করা। প্রথমে আমি এভাবে করে একটু সমান করে দিচ্ছি। কেকের ফিনিশিংটা আনতে অনেক সময় দেখা যায় দ্রুত হয়ে যায়, আবার অনেক সময় একটু সময় লাগে। তো এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, আর এই কাজটা আমি একদম ধীরে ধীরে দেখিয়েছি। তো আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। একটা ব্রেড নাইফ দিয়ে আমি উপরে ফিনিশিংটাকে নিয়ে এসেছি। তো এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এবং ছোট যে কেকটা আছে সেই কেকটাকে একইভাবে ফিনিশিং করে নিচ্ছি। তো কেকটা যখনই কাজ করবেন সাথে সাথে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তা না হলে ক্রিমটা গলে যাবে, সেক্ষেত্রে ডিজাইনটা খুব ভালোভাবে আনা যাবে না। তো এই ক্রিমটাকে দিয়ে আমি পুরো এই কেকটাকে কাভার করে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসছি। তো ছোটো কেকগুলো ফিনিশিং দিতে একটু সময় লাগে, এগুলো একটু সময় লাগে। তো এটাকে আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটাকে দিয়ে এখন এটাকে আমি বড় কেকের উপরে বসিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এটাকে একটু সাবধানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েকটা ফুল ডিজাইনটা করে নেব। তো এখানে আমি পিঙ্ক কালারের কিছু রোজ বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার অনেকটা ভিডিও কেটে গেছে, এই যে ফুলগুলো বসিয়েছি এই ভিডিওটুকু কেটে গেছে, আমি খুবই দুঃখিত। এখানে আমি পিঙ্ক কালার রোজ দিয়েছি, পিঙ্ক কালার করে নিয়েছি হালকা। আর এখানে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি, একটি স্টার নজেল দিয়ে ছোট ছোট বর্ডার দিয়ে দিয়েছি। এখন কিছু পাতা দিয়ে দিচ্ছি লিফ নজেল দিয়ে, এরপরে আমি কয়েকটা পাতা দিয়ে নিয়েছি। যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি তাই খুব বেশি ঝামেলা করিনি, একদম সিম্পলভাবে কেকটাকে তৈরি করেছি। আর এতে কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও অনেক অনেক মজার হয়েছে। এইভাবে যদি কেক তৈরি করেন তাহলে কেউ বিশ্বাস করবে না যে এই কেকটা ঘরে তৈরি করা হয়েছে, সবাই মনে করবে যে কেকটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, এতটা সুন্দর হয়েছিল। তো এই কেকটা দেখতেই পাচ্ছেন এটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কেটেও দেখাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।